আৰু হাইৱেটো হ'ল আমি এনেকে ঘূৰি পেলাই ৰাইট চাইডে ঘূৰি দিলে আমি যিপিনেদি সোমাও মেইন গেটখন পাম। এই যে গাড়িখন আমি দেখি আছো এখন কি হাইৱে, হাইৱেটো সেইটো হয়, এইফালে হাইৱে নাই, এইটো পিডাব্লিউডি ৰাস্তা, এইটো আমি যিফালে সোমাই আহিছো, হয় এইফালেদি হল আমি সোমাই আহিছো, এনেকে হাইৱেটো হল সেইখিনি, গতিকে তাৰ পৰা তোমাৰ বস্তুখিনি ভিজিবল হ'ব লাগিব, বুজি পালাম, সেইটো হল হাইৱে নহয়, সেই যে গাড়ীখন গৈ আছে সি জানিব লাগিব যে ইয়াত কিবা আছে, এইফালে আগফালে পাৰ্ক, ঘৰৰ মানুহজনীয়ে কৰিব আপোনালোকক কি লাগে মানে আপুনি প্ৰত্যক্ষ হস্তক্ষেপ খুজিছে কিন্তু কোনে দিব হ'ব ৰাস্তাটো পাম নাপাম মোক পালে নহয় ভিতৰতো মেটেৰিয়েল তেওঁলোকৰ পৰা আহিব, গতিকে কেনেকে মেটেৰিয়েলখিনি সজাব, কি হব, কি কি মেটেৰিয়েল আছে, লিষ্ট অফ মেটেৰিয়েল উলিয়াই লওঁ। মানে এইটো ডেকা চাং হোৱা গৈ নাই, কিয় হোৱা নাই, কাৰণটো কাৰণটো ডিজাইন আপোনালোকে চাই দিয়া নাছিল নেকি ডিজাইন, অ তেতিয়া ইয়াৰ পৰা সোমোৱাৰ লগে লগে মানুহে বাতিল পাইছে, ইয়াৰ পিছত মানুহ আৰু চাইকেল ষ্টেণ্ড এটাৰ পৰা য'ত চাইকেল সেইখিনিলৈকে আমি অলৰেডি প্ৰথম ফাৰ্ষ্টত ল'লোৱে ছাৰ, কিন্তু এতিয়া ছাৰ এই যিখন আপুনি ছাৰ জেওৰা দেখিছে এই জেওৰাখনৰ পৰা চিধা যাতে বস্তুটো অকণমান এইটো
যিটো এইটো এই ব্লক আমাৰ যিটো ছবিটো বনাব থাৰ্টি টু কাৰণ আছে চৈধ্যটা আছে বোলে ইয়াত চৈধ্যটা হয় বাউণ্ডাৰী ৱালখন কোনখিনিত হ'ব জঙ্গল ক্লিয়ারেন্স কমিলে দেখা পাই দেখা পাই হাইওয়ে তো সেইটো হয় এইফালে হাইওয়ে নাই এইটো পিডাব্লিউ রাস্তা আমি যেফালে সময় পাছে প্যানেল কাটে দিছি কেনেকে মেটেৰিয়েল খিনি সজাব কি হব কি কি মেটেৰিয়েল আছে লিষ্ট অফ মেটেৰিয়েল উলিয়াই লওক তাৰটো ডিজাইন আপোনালোকে চাই দিয়া নাছিল নেকি ডিজাইন মানে কেনেকুৱা হব লাগিছিল মানে কি কি ভুল হল মোক গাঁওৰক্ষী বাহিনীৰ নিচিনা এটা হয় তাৰপিছত আমাৰ ল'ৰাবিলাকক ঢাৰি বোৱা কিবা মানে স্কিল চেণ্টাৰ হিচাপে বা প্ৰাইমেৰী স্কুল হিচাপে আৰু পণখিনি আৰু কি ডেভেলপ কৰিব পাৰা আমাৰ গেটখন আপুনি যত বহিছিলে গেটখন এইখন এইটো আপুনি যত বহিছিলে প্ৰথম দিন আপুনি আহিছিলে ইয়াত যদি আমি এখন চিলড্ৰেন পাৰ্ক কৰি দিওঁ প্ৰথম এইটো মূৰ্তি নহয় জানো মূৰ্তি মূৰ্তি এইটো মূৰ্তিৰ পৰাও ৰাস্তা ওলাই নহয় জানো এইটো এই মাজত এইখিনি কিবা এটা ডেভেলপমেণ্ট হ'ব আৰু এই ৱালখন হৈছে হাইৱে প্ৰথম এইখন অকণমান নতুন ধৰণৰ ৱাল হ'লে মানুহে ভাবি ভাবি ইয়াত কিবা এটা নতুন আহিছে এইখন অলৰেডি পুৰণাখন বেয়া হৈ গৈছে মই কালি মন কৰিলোঁ ফাৰ্ষ্ট ষ্টেজত এইখনৰ পৰা এই ৱালখন কৰিলে এইখিনি লাহে লাহে হ'ব লাগে এই ৱালখন ফাৰ্ষ্ট ষ্টেজত অলপমান ডিজাইন কৰা ৱাল আছে ডিজাইন কৰা অলপমান মানে অলপ ধুনীয়া আৰু এই জেগাটো এই জেগাটো এই জেগাটোৰ এইটো জেগা ইয়াতে বাকী ষ্টেচন লাগিব গতিকে ইয়াৰ পৰা সোমোৱাৰ লগে লগে মানুহে বাকী চাইকেল ইয়াৰ পিছত মানুহ আৰু চাইকেল ষ্টেণ্ড এটাৰ পৰা য'ত চাইকেল মানুহ আহিলে নামি পেলাই ইয়াতে চাইকেল ষ্টেণ্ড থাকিলে 15-20খন আমি চাইকেল দি থ'লোঁ তাৰপিছত ইয়াতে একদম চাইকেল মানে ঐতিহ্যমণ্ডিত জোঙাল গোলগু গড়ক বা গোটেই যিটো ঐতিহ্য ক্ষেত্ৰ আছে তাক সুন্দৰকৈ সজাই পৰাই তোলাৰ বাবে অসম চৰকাৰে পৰ্যটন বিভাগৰ জৰিয়তে প্ৰায় 50 কোটি টকা খৰচ কৰি এখন আঁচনি হাতত লৈছিলে আজিৰ পৰা 2 বছৰ আগতে আঁচনিখনৰ মই আধাৰশিলা স্থাপন কৰিছিলোঁ আৰু বৰ্তমান যিটো ধৰণে কাম আগবাঢ়িছে ইয়াৰ প্ৰথম পৰ্যায়ৰ কাম আমি অহা বছৰত সামৰণি মাৰিব পাৰিম আজি মই কামখিনি এবাৰ চালোঁ নিজে ইয়াত আমাৰ তিৱা কাউন্সিলৰ
নেতৃবৃন্দ উপস্থিত আছিল, স্থানীয় বিধায়ক উপস্থিত আছিল। এটা আমি পর্যবেক্ষণ করি প্রজেক্টটুক আর কি করব লাগিব, নতুন কি এলিমেন্ট আনিব লাগিব, তিওয়ার পরম্পরাগত ডেকাচাং টঙি ঘর এইবিলাক কেনেকে আমি বনাব লাগিব, এই গোটেবিলাক আলোচনা করছো। অহা কিছুদিন আমি প্রজেক্টটুক সোনকালে প্রথম পর্যায়ট শেষ করে দ্বিতীয় পর্যায় কামো আমি হাতত ল। পুঁজির কথা তেতিয়ালৈকে অহা নাই, খালি আমি যে নতুন মাটি পাইছো, ইয়াতে আমি 20 বিঘা মাটি নতুনক একুয়ার করছো, নতুন মাটিত যাবর কারণে বা আর কিবা এলিমেন্ট গোট খাই থাকলে তেতিয়া টাকা পয়সার কথা হব, কিন্তু বর্তমান প্রজেক্টটা যাতে ভাল হয় আমি সেইটার প্রতি চাই আছো। স্যার, রাজনৈতিক বিষয়টা চর্চিত হয়ে আছে, বিজেপির কংগ্রেস কংগ্রেসের বিজেপিলৈ যেতিয়া দর্জনে দর্জনে নেতা আহে তেতিয়া আপনাদের এই আলোচনা নকরে, গতি আলোচনা তো সমান হব লাগিব নে নাই। আজি তো কংগ্রেস দলত এক প্রকার কোনো মানুহেই নাছিলে, সবেই বিজেপি আহিছে, সেটা আলোচনা হব লাগিব। তার মাজত বিজেপিরও দুই এজন কংগ্রেসত যাব, তারও আলোচনা হব লাগিব, গতি অহা যাওয়া রাজনীতিত চলি থাকে, চলি থাকিব। কিন্তু এটা কথা ঠিক যে বিধানসভা ইলেকশনের আগে আগে কংগ্রেসত কোনো না থাকে, সব বিজেপিতে। জনসংঘ হব পারে, আমি শুভেচ্ছা জানাব লাগে, হিন্দুর স্বার্থ সুরক্ষিত করা যিমান রাজনৈতিক দল হয় তাক আমি আদরণি জানাব লাগে, গতি জনসংঘ যদি হয় মই শুভেচ্ছা জানাইছো, কারণ যদি হিন্দুর স্বার্থ অসমিয়া খিলঞ্জিয়া লোকর স্বার্থ সুরক্ষিত করিব পৰা যিমান রাজনৈতিক দল সংগঠন হয় সিমানেই জাতিটোৰ বাবে ভাল খবর, গতি তাক আমি আদরণি জানাব লাগে। কংগ্রেসের পৰা বিজেপিলৈ যেতিয়া দর্জনে দর্জনে নেতা আহে তেতিয়া আপোনালোকে এটা আলোচনা নকরে, গতি আলোচনা তো সমান হব লাগিব নে নাই। আজি তো কংগ্রেস দলত এক প্রকার কোনো মানুহেই নাছিলে, সবেই বিজেপি আহিছে, এটো আলোচনা হব লাগিব। তার মাজত বিজেপিরও দুই এজন কংগ্রেসত যাব, তারও আলোচনা হব লাগিব, গতি অহা যাওয়া রাজনীতিত চলি থাকে, চলি থাকিব। কিন্তু এটা কথা ঠিক যে বিধানসভা ইলেকশনের আগে আগে কংগ্রেসত কোনো না থাকে, সব বিজেপিতে। জনসংঘ হব পারে, আমি শুভেচ্ছা জানাব লাগে, হিন্দুর স্বার্থ সুরক্ষিত করা যিমান রাজনৈতিক দল হয় তাক আমি আদরণি জানাব লাগে, গতি জনসংঘ যদি হয় মই শুভেচ্ছা জানাইছো, কারণ যদি হিন্দুর স্বার্থ অসমিয়া খিলঞ্জিয়া লোকর স্বার্থ সুরক্ষিত করিব পৰা যিমান রাজনৈতিক দল সংগঠন হয় সিমানেই জাতিটোৰ বাবে ভাল খবর, গতি তাক আমি আদরণি জানাব লাগে। ফটো পাবো
এইবার সবে এইবার মই যেতিয়া কোনোবা জিলালৈকে যাওঁ আৰু সেই জিলাত যদি দলৰ কাৰ্যালয় থাকে তেতিয়াহ'লে আজিকালি চাহকাপ চৰকাৰৰ কাৰ্যালয়ত বহি খোৱাতকৈ মই দলৰ কাৰ্যালয়ত বহিয়ে খাওঁ। আৰু ঠিক তেনেকৈ দুপৰীয়া যদি কোনোবা জিলাত গ'লোঁ, ঘূৰি আহোঁতে ভোক লাগিলে চাৰ্কিট হাউচ বা আৱৰ্ত ভৱনত সোমোৱাতকৈ আমাৰ বিজেপিৰ যিহেতু বিভিন্ন কাৰ্যালয় প্ৰতিষ্ঠা হৈছে, কাৰ্যালয়ত সোমাই পেলাই চাহকাপ খাই যাব বা ৰুটি এখন খাই যাব চেষ্টা কৰোঁ। আজি মৰিগাঁওলৈকে ৰহালৈকে গৈছিলোঁ, ঘূৰি আহোঁতে জাগি ৰোডত আমাৰ মণ্ডল কাৰ্যালয়ত সোমাই আমি সকলোৱে ৰুটি এখন খালোঁ। তিনি আগষ্ট তাৰিখৰ পৰা আমি আশা কৰিছোঁ যে টাটাৰ ছেমাই কণ্ট্ৰেক্টৰ প্ৰজেক্টত আমি ভূমি পূজন কৰিম, সিদিনাখনৰ পৰাই নিৰ্মাণ কাৰ্য আৰম্ভ হ'ব। দুবছৰৰ ভিতৰত টাটা প্ৰজেক্ট আমাৰ সম্পূৰ্ণ হ'ব। আৰু এটা আমাৰ প্ৰজেক্ট আছে, ভাৰত চৰকাৰক আমি এখন আঁচনি দি থৈছোঁ 500 কোটি টকাৰ জাগিৰোড আৰু গুৱাহাটীৰ মাজত কানেক্টিভিটিটো ইম্প্ৰুভ কৰাৰ কাৰণে। এতিয়া ইয়াৰ যিটো ৰিং ৰোড হ'ব, ৰিং ৰোডে এটা পৰ্যায়লৈকে আমাক কানেক্টিভিটি দিব, কিন্তু বাকী কানেক্টিভিটিখিনি আৰু সুন্দৰ কৰাৰ বাবে আৰু আন আন সুবিধা, ভাল ষ্টেডিয়াম, স্কুল, কলেজ এইবিলাকৰ কাৰণে আমি এখন 500 কোটি টকাৰ আঁচনি দি থৈ দিছোঁ। সেই আঁচনিখনৰ অনুমোদন হ'ল জাগি ৰোডত টাটা প্ৰজেক্টটো কেন্দ্ৰ কৰি বহুতখিনি সামাজিক ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপ হ'ব। লগে লগে আমি এইটো কথাও সচেতন, যিহেতু জাগি ৰোডৰ আশে পাশে আমাৰ তিৱা জনজাতিৰ লোকসকল বসবাস কৰে, গতিকে আমি সম্প্ৰসাৰণটো এনেকৈও বিচৰা নাই যাতে জনজাতিৰ লোকসকলৰ ক্ষতি হয়। কেতিয়াবা কি হয়, বহুত ভূঁয়ে বাঁৱে কাম হ'লে মানুহৰ মাটিও হেৰাই যায়, সেইকাৰণে আমি সাৱধানে অলপ অলপ কৰি কামখিনি কৰি গৈ আছোঁ যাতে আমাৰ জনজাতীয় লোকসকলৰ হাতৰ পৰাও ভূমিৰ অধিকাৰ নেহেৰুৱায়। আৰু ডেভেলপমেণ্টখিনি অকল সামাজিক ক্ষেত্ৰত হয়, যেনেকৈ কলেজৰ হওক, আমাৰ ষ্টেডিয়াম এখন হওক, য'ত কোনো মানুহৰ আপত্তি নাই, তেনেকুৱা ডেভেলপমেণ্ট কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছোঁ। খুব একদম মহানগৰলৈকে আমি ৰাতিৰ ভিতৰতে ৰূপান্তৰ কৰিব খোজা নাই যাতে মানুহৰ মাজত কোনো এটা ক্ষোভ থাকি নাযায়। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই আধাৰশিলা স্থাপন কৰিছিল, এতিয়া ভূমি পূজন হ'ব, কামো আৰম্ভ হ'ব, আৰু 30,000 কোটি টকাৰ এটা ইনভেষ্টমেণ্ট, আৰু ইয়াৰ আশে পাশে কেইবাটাও ফৰেন কোম্পানী আহিব যোনে এই ছেমাই কণ্ট্ৰেক্টৰবিলাক লৈ গৈ তেওঁলোকৰ কামত ব্যৱহাৰ কৰিব, তেওঁলোকৰ বিভিন্ন অফিচো জাগি ৰোডত প্ৰতিষ্ঠা হ'ব। এটাতো টাটা হ'ল, প্লাণ্ট হ'ল, প্লাণ্টৰ লগত চাৰিওফালে বিভিন্ন কাৰ্যালয় আহিব আৰু বিভিন্ন প্লাণ্টত যিবিলাকে ৰ মেটেৰিয়েল দিব তেওঁলোকৰো অফিচ কাছাৰী আহিব, গতিকে টাটাক বাদ দিওঁ আৰু বহুতকেইটা
প্রতিষ্ঠান আমার জাগিরোডর পেপার মিল ক্ষেত্র বহার সম্ভাবনা আছে। স্যাটেলাইট সিটি তেনেকে হয়ে যাব, মই যিখিনি কৈছো যে অলপ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলে সিটি হয়ে যাব। স্যাটেলাইট সিটি হবর কারণে গুৱাহাটীৰ লগত দুই তিনটা রাস্তা বনাব লাগিব, যাতে চমুয়াই চমুয়াই হব পারে। আমার মায়ঙী দি যাওয়া রাস্তাটা ভাল করব, গুৱাহাটী হাইওয়ে ভাল করব, যোরাবাটর এইখানে যে আমার পাহাড় আছে সেই পাহাড়খানি আমি কাটি সিধা করব খুঁজিছো রিং রোড প্রজেক্টত, যাতে যোরাবাট পার হতে আমার তিন মিনিটও নালাগে, অর্থাৎ গুৱাহাটী আর জাগিরোডর ডিস্টেন্স তো নিজে নিজে কমি যাব। দেখা গেছে কি টাটা স্যার ইয়ার যে বেঙ্গালোর ইয়ারপা লিখে মানে টাটা সংস্থাপন দিয়ার কারণে যে ছয় পছন্দার লোক আছে 550 ছয় লোক আছে, সেটা ঠিক আছে। এটা দেখা গেছে কি মানে আরো ছয়বিলাকে মানে আকো মানে কি পাবো বলে গোটে ছয়বিলা লই গে আছে, ঠিক আছে। যাওয়াটো তো ভাল কথা, আমার তো কব গলে আমার গোটে অসমৰ মিয়া লড়া ছোৱালী বেঙ্গালোর কেরালা সবতো ভর্তিয়ে হয়ে আছে, গয়ে আছে, কাম তো করেই আছে। আর এখন ভারতের যেটো বিকাশ উদ্যোগিক বিকাশ তার সুযোগ আজি কোনে লৈ আছে? কেরালাত গলে মই বরপেটা লড়া ছোৱালী লগ পাই, এবার কেরালাত মই কৈছো মোক আহি কৈছে দাদা আমি বরপেটিয়া কলগেছিয়া জনিয়া, ভারতখন তো আমারই। গতি অকল এই গোটে সুবিধাবিলাক কমুয়া মুসলমান মানুষখিনিয়ে লওয়ার জায়গা যদি আমার হিন্দু মানুষখিনিও লয় তাতনো বেয়া পাবলগিয়া কি আছে? গতি সেইটো আদরণিহে জানাব লাগে যে আমার মানুষে গৈছে বাংগালোরত গৈছে কাম করেছে, সল চক্রান্ত করে চাকরি দিম বলে মানব সরবরাহ করেছে, তেতিয়া বেলেগ কথা। চাকরি করব কারণে যদি কোনোবা ইয়ারপরা মানুষ গৈছে তাতো এটা আমি আদরণিহে জানাব লাগে। ঘরত ইয়াত যদি 3000 টাকা ইনকাম পোৱা নাই, 20,000 টাকা করবাত গৈ কাম করে আছে, ভারতখন তো আমারে হয়। গতি আমার দেশত আমি নগৈ কোনে যাব? এটা আমার দেশত কোন কৈছে যখন বাংলাদেশের পর আসে 20-30-40 বছর আগত হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ বাঙ্গালোরত গিয়ে সুবিধা লৈ আছে, তার জায়গা আমি দাস কলিতা মানুষবিলাকেও সুবিধা লব লাগে, একটু বেয়া কথা নহয়। অজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উত্তর পূর্বাঞ্চলের মুখ্য দায়িত্বত থাকা রাজযোগিনী শিলা দিদির পরলোক প্রাপ্তি হল। আজি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ফালের পর তেখেতর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই শোকসভার আয়োজন করা হয়েছিল। ব্যক্তিগতভাবে তেখেতর লগত মোৰ অতি নিকট পরিচয় আছিল। 1976 চনৰ পৰা ব্ৰহ্মকুমাৰী ঈশ্বৰীয় বিশ্ববিদ্যালয়ৰ কাম উত্তৰ পূৰ্বাঞ্চল বাংলাদেশ আদিলৈ সম্প্ৰসাৰিত কৰাত ৰাজযোগিনী শিলা দিদিৰ এক বিশাল ভূমিকা আছিল। তেখেতৰ আত্মাই শান্তি লাভ কৰক, পৰম পিতাৰ পরম পদত স্থান লাভ করক তাকে কামনা করি। স্যার সুনীল গগৈ কেসটো সিআইডি চাই আছে, হব আদরে দেবী জি কো শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেঙ্গে। হম সবে ভি দেবী জি কো ভি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে হুয়ে উত্তর পূর্বাঞ্চল ব্রহ্মকুমারীর প্রতিষ্ঠার মূল ভূতা রাজযোগিনী ব্রহ্মকুমারী শিলা দিদি
আধ্যাত্মিক আর সামাজিক জীবন সমৃদ্ধ করেছে। আধ্যাত্মিক সেবা আগ্রহায় আমার সমাজ জীবন সমৃদ্ধ করে থাকে। তেখেতর মহান আত্মায় আমাক সদায় প্রেরণা যোগাও ভারতখন বিশ্ব শান্তির এক মহাদ্বীপ রূপান্তর করে। আজির এই শোকর ক্ষণ মই পুনের এবার সকলকে এটাই প্রেরণা যোগাম যে শিলা দিদি আমার পৰা আঁতৰি যোৱা নাই। আজির এই শোকর ক্ষণ মই পুনের এবার সকলকে এটাই প্রেরণা যোগাম যে শিলা দিদি আমার পৰা আঁতৰি যোৱা নাই। তেখেতৰ জীৱনজোৰা সাধন। আবু ভাই নয়া বনায় হুয়া সারে ছ দিশা মে বাকি সারে সিজ গাড়ি চিডেড দি সুপ্রিম কোর্ট দেন ফাইনালি এক নয়া বনায় হুয়া আসাম কা সারে ছ দিশা মে পাইনাপল দ্যাটস ভেরি গুড and this is cucumber local local the supreme court রংজুলিত হওয়া নাও দুর্ঘটনার খবর লবর বাবে মন্ত্রী অশোক সিংহাল আর মই রাতিপুয়া রংজুলিলৈ গৈছিল আর শোক সন্তপ্ত পরিয়ালবর্গক সমবেদনা জানার পিছত গুয়াহাটিলৈ উভতিছো। রাস্তাতে আমার দক্ষিণ কামরূপ ভারতীয় জনতা পার্টির কার্যালয়ত বহি দিনটো যেহেতু ভাত পানি একো খোৱা নাছিল ইয়াতে রুটি এখন কার্যকর্তা সকলে খোৱালে রুটি এখন খালো আর এতিয়া আমি গুৱাহাটীলৈ গৈ থাকিম। অকনমান এই দুই দিনের পরিবেশটা পার হব দিয়ক। মই কোন জায়গা ডক্টর নাই কেনেকে ডক্টর রাখব পাৰো তার একটা ব্যবস্থা করে আছো আর মির্জার হসপিটাল খনো মই চাইছো। বহুত সময় কংগ্রেসের পৰা বহুত নেতা বিজেপিত আহিছে আর এনেকা বহুত নেতা আহে যিসকলে বিজেপিত আহিব খুজিব। স্বাভাবিকতে বিজেপিতো দুই এজন থাকিব পারে যোনে কংগ্রেসত যাব খুজিব। গতিকে রাজনৈতিক দলত অহা আর যা এইটো চলি থাকে কিন্তু যিসকল বিজেপির আদর্শের সঙ্গে জড়িত সাধারণতে বিজেপিত আহিলে আর বেলেগ দলত না যায় আর গোটেই ভারততে বিজেপি ত্যাগ করে কংগ্রেসত যাওয়া মানুষের সংখ্যা একবারে কম। দুই এজন আছে
কংগ্রেসের পর বিজেপির বহুত আছে। এইকদিন মানে রাজনীতি নাই করা, উন্নয়নমূলক কাম বানপানীত ব্যস্ত আছো। জানুয়ারি ফেব্রুয়ারির পর আকো আগর দরে কংগ্রেসের পর বহু সংখ্যক মানুষ আমার তাদের যোগদান করে দিব, কিন্তু এইকদিন মানে যোগদান দল ত্যাগ আদরণি এইবিল কর্মের অল্প দূরত রাখিছো। কারণ তিনিমাহ লোকসভা ইলেকশনের কাম করোতে তিনিমাহ আমার অসমখন পিছুয়াই গল, বহুত কাম মূর রখি গল। সেই কারণে এই তিনিমাহ মানে অল্প কাম কাজ করে লো। কংগ্রেসের যদি কোনবা যায় মূর এটাই অনুরোধ যে কংগ্রেসের যাওক বিজেপিত যাওক, আমার অসমৰ স্বার্থ যাতে সুরক্ষিত রখার বাবে আমি সকলোতে মাত মাতো। আমার অসমখনের সমস্যাবুর আমি জানো, কেনেকে আমার অসমীয়া আর হিন্দু মানুষখিনি কেনেকে কলধপ কলধপ করে আমি জিয়াই আছো সকলে জানো। এই মানুষখিনির স্বার্থটা যাতে আমি সকলোতে সুরক্ষিত করে রাখো।